তো তোমার নাম কি? মহিন। তো তুমি মহিন বানান করতে পারবে? মহিন শিকারি মি দেখা দা লাই শিকারি রু শাই কারি সা মহিন শিকারি মি দেখতে নাই কাই না দেখা কারি বা হয় শিকারি হি নাই কাই না মহিন শিকারি বু দেখা দে তা লাই শিকারি রি মহিন কারি মা দেখা শিকারি দি মহিন কারি বা মহিন 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 বানান করছো না? তো তুমি এখন সোহান বানান করো। সোহান শয় শিকারি সি শয় কারি সা রয় কারি রে বৈশিকারি বি রয় কারি দা রয় কারি রে রয় কারি কে জয় শিকারি দু শুয় কারি সা দুর্গে নয় কারি না শয় কারি সে সোহান মহিষিকারি মি দুর্গে নয় কারি রে সোহান সোহান বানানো হয়েছে। তো তুমি তো ভালোই বানান করতে পারো। তুমি এখন একটা জিনিস বানান করবে। বানান করবে হলো এই শুরু 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 বানান করবে আকাশ। আকাশ মহিষ শিকারি মি জয় কারি দা রয় শিকারি রি হরি শিকারি হি ভয় কারি বা নয় কারি রে রয় শিকারি রু দয় কারি দে ময় কারি মে রয় শিকারি রে ময় কারি বা রয় শিকারি রু নয় কারি মা হয় শিকারি হি আকাশ জয় কারি দা রয় কারি শিকারি দি জয় কারি দা হয় শিকারি হি আকাশ। আকাশ বাহ তুমি তো ভালো করছো। তো এটাই শেষ বানা না তুমি বানান করবে এখন। হ্যাঁ শোনো 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 তুমি বানান করবে হচ্ছে বাতাস বানান করো। বাতাস ভয় কার বাপ ভয় শিকারি হি ভয় কার মা হয় শিকারি হি রয় কারি রা হয় শিকারি হি বয় শিকারি বি নয় কারে না হয় শিকারি হি ভয় কারি বা দয় শিকারি তি নয় কারে নে বয় শিকারি বু সয় কারি কা বাতাস রয় কারে ফাতাস এসে বাতাস বাতাস গুড।